আমদানি বন্ধের অজুহাতে গাজীপুরের শ্রীপুরে অস্বাভাবিক ভারে বেড়ে গেছে গোখাদ্যের দাম। এতে মাথায় হাত পড়েছে খামার মালিকদের, আর এজন্য মিলারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ প্রাণী সম্পদ দপ্তর। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি আলফাত সরকারের তথ্য ডেস্ক রিপোর্ট। খামার বেষ্টিত এলাকা গাজীপুরের শ্রীপুরে অস্বাভাবিক হারে বেড়ে গেছে পশু খাদ্যের দাম। মাত্র দুই মাসের ব্যবধানে কোনো কোনো খাদ্য বা উপকরণের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। এই অবস্থায় খামার টিকিয়ে রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। দুই মাস আগেও এক কেজি গমের ভুষির দাম ছিল 30 থেকে 35 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। একই সময়ে যে পালিশ কুড়ো 25 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তার দাম 40 থেকে 45 টাকা। একই হারে বেড়েছে খৈলের দামও, আর এই অবস্থার জন্য আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির দোহাই দিচ্ছেন ব্যবসায়ীরা। 32-35, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 40-45-50, এখন 60। প্রত্যেকদিন খাবার দাম বাড়তেছে, কাস্টমার আমাদের সাথে চিকাচিলি করে, এভাবে চললে এই ব্যবসা থাকবে না, কেউ গরু ছাগল পালবে না। এমন অস্বাভাবিক ভাবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। 8-10 দিনের ব্যবধানে ধাপে ধাপে তারা বিভিন্ন কোম্পানি তারা একজোট হয়ে খাদ্যের দাম বাড়ায়। গো খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পাইছে, আমাদের পক্ষে গরু পালন করা সম্ভব হচ্ছে না। খাদ্য খাওয়া যে তাদের যে খরচ করি দাদা অর্ধেকতে হয়নি। বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি কাজ করার কথা জানালেন শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন খান রতন। আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি, নির্ধারিত মূল্য তালিকায় হিসাবে বাজার আমরা দোকানদারকে বলি বেচা কিনা করার জন্য। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে তার প্রভাব পড়ছে উল্লেখ করে বিকল্প হিসেবে খামারিদের প্রশিক্ষণ দিয়ে উন্নত জাতের ঘাস চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যের দাম যেহেতু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে খামারিদেরকে পরামর্শ দিব তারা যেন ঘাস চাষ করে, ঘাস যদি খাওয়ায় ঈদুল আজহার সামনে রেখে খামারিদের পাশে দাঁড়াতে সিন্ডিকেটের লাগাম টানার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামনে কোরবানি দিতেছে, গরুর খাবারের দাম বাড়ায় দেওয়া হয়েছে, সিন্ডিকেটটা বন্ধ করা হোক। টলিমিন্দে বনোয়ারা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।